60 টাকায় লটারি কেটে রাতারাতি কোটিপতি। জলপাইগুড়ি জেলার গড়ালবাড়ি অঞ্চলের নওয়াপাড়া এলাকার বাসিন্দা নিরঞ্জন রায়, পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। তার 2 সন্তান ও স্ত্রী রয়েছে। জানা যায়, প্রতিদিনের মতো গতকাল কাজে বের হওয়ার সময় রাউতবাগান কলকি লটারি কাউন্টারে 120 টাকায় 2টা 10 সিরিজ নাম্বার নেয়, কিন্তু 1টাতে 1 কোটি পেয়ে যায়। যখন তিনি জানালেন যে তার টিকিটে 1 কোটি টাকা প্রথম পুরস্কার পেয়েছে, তাৎক্ষণিক কাজ থেকে বাড়ি এসে পড়ার 2-3 জনকে নিয়ে থানায় লটারি নাম্বারটি নিয়ে যায়। নিজের সেফটির জন্য পুলিশের সহযোগিতা নেয়। তিনি জানান, টাকাটা দিয়ে তিনি বাড়ি বানাবেন এবং জমি জায়গা নেবেন। জলপাইগুড়ি থেকে হাতিম আলী, রিপোর্ট ডি নিউজ, কলকাতা। কালকে যে 1 কোটি টাকা পেলেন, তাতে কতটা আনন্দিত আপনারা? অনেক আনন্দ। আচ্ছা, তো টাকাটা নিয়ে কি করতে যাচ্ছে এখন? এখন করতে চাচ্ছি, এখন ও কি করে বাড়ি ঘর করবো। আচ্ছা আচ্ছা, বাড়িতে কয়জন আপনারা? 4 জন, 2 ছেলে আর স্বামী আমি। আচ্ছা আচ্ছা, তো মানে টাকাটা নিয়ে এমনি ঘর বাড়ি দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ওইটা ইচ্ছা আছে, আবার কাজে লাগারও ইচ্ছা আছে, জমি জায়গা কেনার ইচ্ছা আছে। ওকে, ভালো আনন্দিত আছেন তো? হ্যাঁ, অনেক আনন্দিত। আপনার নাম? বিপত্তি রায়। এটা কোন জায়গা? এটা নওয়াপাড়া গড়ালবাড়ি জলপাইগুড়ি। খুব খুশি। তো কত টাকার কাটছিলেন কালকে? তো কাশি মোটামুটি 1টা নাম্বারই কাশি, 10 সিরিজের, 120 টাকা দাম। আর অনেক কয়টা ছিল, ওগুলো আলাদা ছিল মিডিল। তো এটা পাইছি। কোথায় পাইছি? এটা রাউতবাগান কাউন্টার, ওখানে কলকি কাউন্টার, তোমার হচ্ছে জলপাইগুড়ি কদমতলা স্টপেজ, ওখান থেকে সাবকন মানে সাব ইসে নিয়ে আসে, ওখান থেকে আমি কিনে নিয়ে আসি। আচ্ছা, টাকাটা যে পেলেন, তবে কতটা খুশি আপনি? আমি অনেক খুশি, অনেক খুশি। আর হচ্ছে তোমার পায়ে আমার খুব আনন্দ লাগছে। ভবিষ্যতে টাকাটা নিয়ে কী করতে যাচ্ছেন আপনি? দেখি, চিন্তা ভাবনা করি, বাড়িঘরও ছাদ দিতে পারি, তারপরে হচ্ছে তোমার জমি একটু কিনতে পারি, ব্যাংকে রাখবো আপাতত। বাড়িতে কয়জন আছেন আপনারা? আমরা 4 জন, 2 ছেলে আমরা স্বামী স্ত্রী। ছেলে বড় হয়ে গেছে? ছেলে 9-এ পড়তেছে একটা, আর একটা 4-এ। তো টিকিটটা কাল কি থানায় জমা করছে? হ্যাঁ, থানায় জমা করা আছে, থানার থেকে ব্যাংকে গেছি, ব্যাংকের থেকে ওখানে এসে করছে। আপনার নামটা কি? নিরঞ্জন রায়। এটা কোন জায়গা? এটা এটা ছবারহাট গড়ালবাড়ি নওয়াপাড়া।